সিডাপ কর্তৃক যে পল্লী উন্নয়ন পদক আজিজুল হক পল্লী উন্নয়ন পদক 2021 প্রদান করায় আমি মনে করি এটা আমার বাংলাদেশের জনগণের প্রাপ্য। আমি তাদেরকে জন্য এটা উৎসর্গ করছি। আমাদের লক্ষ্য হচ্ছে বা আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের সবসময় লক্ষ্য যে এদেশের উন্নয়নটা তৃণমূল থেকে হবে, গ্রাম থেকে হবে, ভিলেজ থেকে হবে। আর সেই লক্ষ্য সামনে নিয়েই সবসময় আমরা আমাদের পরিকল্পনা নিয়েছি এবং যখনই সরকার গঠন করেছে আমরা কাজ করে যাচ্ছি। কাজেই পল্লী উন্নয়নটা অর্থাৎ গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে পারলে দেশেরও উন্নয়ন হয়, সেটাই আমরা বিশ্বাস করি। আর দেশের উন্নয়ন করতে হলে একেবারে তৃণমূলের মানুষকে বাদ দিয়ে কখনো উন্নয়ন হতে পারে না। সেজন্য আমাদের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা এই লক্ষ্যটাই সবসময় স্থির করেছি যে তৃণমূল মানুষকে কীভাবে আমরা উন্নত করব। আমরা স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি যেখানে গ্রামের মানুষ পায়ে হেঁটেই স্বাস্থ্যসেবা পেতে পারে। শিক্ষার জন্য 2 কিলোমিটারের মধ্যে একটা করে প্রাইমারি স্কুল করা যাতে করে ছেলেমেয়েরা হেঁটে স্কুলে যেতে পারে। সেই সাথে আমরা তৃণমূলে মায়েরা যখন বাচ্চাদের স্কুলে পাঠায় মায়ের নামে আমরা বৃত্তি দেই। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এগুলি মানুষের মৌলিক চাহিদা। আমরা এখন যত মানুষ আমাদের গৃহহীন আছে অর্থাৎ ল্যান্ডলেস, হোমলেস, তাদেরকে আমরা বিনা পয়সায় ফ্রি অফ কস্ট ঘর করে দিচ্ছি যাতে একটা ঘর পেলে সেটাই একটা মানুষের কর্মসংস্থান হয়। পাশাপাশি আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতা আমরা দিচ্ছি, সেটাও মানুষের আর্থসামাজিক কাজে লাগে। এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব পরিকল্পনা, নিজস্ব চিন্তাভাবনার ফসল এবং যার শুভ ফলটা দেশ পাচ্ছে।